করোনা ভাইরাসে আক্রান্ত হলে ফুসফুসে সংক্রমণ হতে পারে। ফুসফুসে সংক্রমণ হলে দেখা দেয় শ্বাসকষ্ট, যার ফলে মৃত্যু হতে পারে। তাই ফুসফুসকে সুস্থ রাখা জরুরি। মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থার অন্যতম অঙ্গ ফুসফুস। এদিকে ফুসফুস সুস্থ রাখার বিষয়ে খাবারের রয়েছে বিশেষ ভূমিকা। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আপনাদের জানাবো করোনায় ফুসফুস ভালো রাখে এমন 5টি খাবার সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কয়েকটি বিশেষ খাবার রয়েছে যা ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে। পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুন প্রদাহের প্রবণতা কমায় ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। জার্নাল অফ ক্যান্সার এপিডেমিওলজি ও বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশনে প্রকাশিত প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব ধূমপায়ী কাঁচা রসুন খান তাদের ফুসফুসের বিভিন্ন অসুখে ভোগার আশঙ্কা প্রায় 40% কমে যায়। আদা। আদা কুচি নিয়মিত খেলে ফুসফুস ভালো থাকে। কাঁচামরিচ। কাঁচামরিচ খেলে রক্ত সঞ্চালন ভালো হয়, সংক্রমণের আশঙ্কা কমে যায়। হলুদ। হলুদের কার্কিউমিন প্রদাহ কমায়, যার ফলে ফুসফুস ভালো থাকে। ফল ও সবজি। আপেল, পেয়ারা, শসা, সবেদা ইত্যাদি ফল ফুসফুসের জন্য খুবই ভালো। আপেল ও বাতাবি লেবুর ফ্লাভোনয়েড ও ভিটামিন সি ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এছাড়া গাজর, কুমড়ো, বেল পেপারে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, সারা শরীরের পাশাপাশি ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এসব সবজি।